হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আর মা কোথায় যাচ্ছি জানো? মা কোথায় যাচ্ছি বলে দাও তো। কৃষি মেলায়। হ্যাঁ, আমি আর মা কৃষি মেলায় যাচ্ছি। অনেক কদিন হয়ে গেল, মেলাটা শুরু হয়েছে, এক সপ্তাহ থাকে তো যাওয়া হচ্ছে না। তো মাকে আমি না নিয়ে গেলে মা গ্রাহ্য করে বেরোবেও না। চলো যাওয়া যাক। মা যেতে যেতে চমকে গেছে, আজ কি হলো বলো, মাছটা কোথায় গেল? হ্যাঁ, তো এই রাস্তা ফাঁকা বলে আর মুখে নিইনি। তো আমরা ইকো পার্কে গিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো, আর এসছি তো অনেক রাত, তাই না মা বলো? গতকালকে প্রচুর রাত, একটুখানি ঘুমিয়েছি তো, দিয়ে আজকে মনে হচ্ছে কি যে ওই ডেঙায় পা পড়ছে না গর্তে পা পড়ছে, বুঝতে পারছি না, চোখে ঘোর ঘোর ভাব। আবার মেলাটাতেও যেতে ইচ্ছা করছে, মেলা শেষ হয়ে যাচ্ছে ওই জন্য যাচ্ছিও। আর যাওয়ার পথে মেলাটা যেখানে হচ্ছে আমার ননদের বাড়িও পড়বে, আবার আমার মায়ের বাড়িও পড়বে, আর দক্ষিণ দুই বাড়ি পড়বে। দক্ষিণেশ্বরে পুজো যেহেতু দিয়েছি, ওদের জন্য প্রসাদ নেওয়া হয়েছে, তো ওই জন্য এই রাস্তাটা হেঁটে যাচ্ছি। প্রথমে পড়বে ননদের বাড়ি, ওর বাড়ি গিয়ে প্রসাদ দেবো, তারপরে পড়বে মেলা, একটু ঘুরবো, তারপরে আমাদের বাড়ি যাবো, একটু বসবো, প্রসাদ দেবো, দিয়ে টোটো ধরে বাড়ি চলে আসবো। এরা আবার সারাদিন চড়বে, দিয়ে আবার রাত্রেবেলা ঠিক নিজের ছন্দে বাড়ি ফিরে যাবে। যাওয়ার পথে দেখো গাছের আড়ালে কি সুন্দর একটা কালী মায়ের মন্দির, একদম চলে এসেছি রাস্তার ধারে। ননদের বাড়ি এসেছি, দিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি। ভালো দেখে আমরা তো ক্যারি প্যাকেট ছাড়া আর কিছু নিইনি, কেননা ওখানে গিয়ে যদি কিছু কিনি ছিঁড়ে পড়ে যাবে। তোমরা তো জানো রাজুর মা ওই জেল্লাটা দেখেছ, অত বড় ছেলে আছে কেউ বলবে না। একে বললাম মেলায় যেতে ও যাবে না, আসলে আমরা আতাল দুপুরবেলা যাচ্ছি। আমরা দেখি দুপুরবেলা কত লোক যায় দেখো। হ্যাঁ, ভিড় হবে মাঠে, প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা আজকে মাঠ দিয়ে মেলায় যাব। আমার ননদ এগিয়ে দিচ্ছে, বলছে চলো চিনিয়ে দিয়ে আসি। একটুখানি গেলেই মেলা, প্রচুর মানে আম হয়, চোখ জুড়িয়ে যায় দেখলে, হাতে করে আম ছেড়া যায়। তো এই মেলাটা হলো কৃষি মেলা আর আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতা। তো দেখো এখানে তীর খেলা হচ্ছে, এখন মনে হচ্ছে না, সব প্রস্তুতি চলছে, তীরের পয়েন্ট করা রয়েছে, আর সবার হাতে হাতে তীর ধনুক রয়েছে। এখানে ওই যে দূরে তীরের পয়েন্ট করা রয়েছে, সে তীর ধনুক ছুটবে। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের সম্পর্কে বলতে চাইছি, যেখানে তোমরা ফার্স্ট ডিপোজিটে 25,000 টাকা বোনাস পেয়ে যেতে পারো, আর তাছাড়াও রয়েছে সব ম্যাচগুলি ফ্রিতে দেখার সুযোগ। এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ব্র্যান্ডেড ম্যাটকুলামও আছে। এখানে তোমরা ড্রিম ইলেভেন এর মতো ফ্যান্টাসি টিমও বানাতে পারবে। এখানে যদি তোমরা তোমাদের ফেভারিট মেথডের থ্রু টাকা ডিপোজিট করো, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 60 টাকা ক্যাশব্যাক। তাহলে তাড়াতাড়ি ভিজিট করো, কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে। তো তিনটে মাঠ জুড়ে মেলাটা হয়। এখানে একটা মাঠ, এখান থেকে অনেকটা গেলে তারপরে যে স্কুলে পড়তাম আমাদের সেই স্কুলের মাঠে, আর তার পাশেই ছেলেদের স্কুল, স্কুলের মাঠে মেলা হয়। আজ মায়ের সাথে মেলায় ভীষণ মজা লাগছে। মেলা একটুখানি ঘুরে তারপর চলে এসেছি মায়ের কাছে। মা ওই মা দিদা ঘরের ভিতর গল্প করছে, আর এই যে মা চা করছে। আমার মেয়েটা এত বদমাশ, আমাকে বলে আসেনি যে মা আমি আসছি। বলে আসতে হয়, আমার দাদুর বক্তব্য হচ্ছে অ্যালোভেরা দিয়ে কি হয়। দাদুকে বললাম পেটে খায় গায়ে মাখে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই একটা মাকে নিয়ে, এবার দুটো মায়ের সাথে যাচ্ছি আমি মেলায়, ঠিক আছে? তো কি কি খাবো আমি এখান থেকে লিস্ট বানাতে বানাতেই যাই। দুই মায়ের খরচায় খাবো, কি খাওয়া তো 100 বার পাশা উল্টে গেছে। এরা আলোচনা করতে করতে আসে যে আমার মা বলছে দিদি ভাই আজকে আপনার বৌমার টাকায় খাবো। ভীষণ ভালো লাগছে, মেলার মধ্যে চলে এসেছি। আর মেলা ঘুরে আমার মনে হলো যেন আমি এই দোকানগুলো থেকে কিছু কিনতে পারি, যার জন্য এই দোকানগুলোর থেকেই আসলাম। যাই ভেতরের দিকে, দেখি কিছু কেনা যায় কিনা। এখন ল্যাংচা খাওয়া হবে। তো মেলায় দেখা হয়ে গেল ভাইয়ের সাথে, একটা ব্লগে দেখতে পেয়েছিল, মাসির বাড়িতে বোনের বিয়েতে গিয়েছিলাম, তখন তো এখন ওর থেকে আমি ফুচকা খাবো। বাদাম নিয়ে নিচ্ছি, বাড়ি বসে ঠ্যাং ছড়িয়ে ছাড়িয়ে খাবো।
আমার ননদের খুব পছন্দের খাবার পিঠে পেয়ে গেছি, ভাপা পিঠে ও খুব ভালোবাসে খেতে, আর বাড়িতে আমরা বানিয়ে খেতে জানি না, পদ্ধতি ঠিক জানা নেই, তো কিনে নেবো এখন ওর জন্য। মা কেমন লাগছে মানে এসে? ভালো লাগছে, তো ঠিক আছে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, প্রায় সন্ধ্যে হয়ে এসছে, এখনো হয়নি, আর ব্যাকগ্রাউন্ডে খুব খুব সাউন্ড, তোমরা আমার কথা মনে হয় শুনতেই পাবে না আজকে, আমার গলা ফেটে যাচ্ছে কথা বলতে গিয়ে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আরেকটা মাঠে আসলাম, এই মাঠে ইচ্ছা আছে সারাশি কিনবো। বাড়ি থেকে বাপি ফোন করেছিল, মানে আমার ঠাকুর জামাই ফোন করেছিল যে বোধ একটা সারাশি কিনে এনো, তো সেই খোঁজটাই করছি। দেখেছিলাম ওদিকে, খুব একটা পছন্দ হয়নি বলে কিনিনি। প্রচুর দোকান, ভ্যারাইটিস রকমের হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাচ্ছে না এখানে। তো তিনটে মাঠ জুড়ে এই মেলাটা হয়, এইটা লাস্ট মাঠ আর কি ঘুরছি। প্রথম মাঠ ঘুরে গিয়েছিলাম আমাদের বাড়ি, আমাদের বাড়ি থেকে এসে দুটো মাঠ ঘুরলাম। খাওয়া দাওয়া ভালোই হয়েছে, পেটটা ভরে 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 গেছে, দুই মায়ের এক মাও কিন্তু আমাকে খাওয়াইনি। দারুণ লাগছে না এগুলো, সব বাচ্চাদের চাপার আমার নাই। আমি এখন তুমি মাকে নাগরদোল্লায় চাপো গো, চাপো গো, কেউ চাপে না নাগরদোল্লায়। একটা কুলোর দরকার, দেখি এখান থেকে একটা কুলো পাই কি। মেলা দেখে চলে যাচ্ছি মার আমি বাড়িতে, যে মা বসে আছে বৌমার, আমি মেলা দেখি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর আমার মা ওদিক থেকে চলে গেছে, আমরা দুজন যাচ্ছি। দেখো অনেক কিছু কেনা হয়েছে, বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। আর মাথায় দাঁড়িয়ে একটা ফুলের মাথা কিনেছি, ওটা হেভি লাগছে। বাড়িতে চলে এসেছি, মা একে একে জিনিসগুলো বের করছে। আর বাড়ির কাছেই লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থানে কীর্তন চলছে, যার জন্য আওয়াজ আসছে। এই যে আমার স্বামীটা কোথায় গেল মা? কালকে আমার স্বামীকে নিয়ে মেলায় যাবো। হ্যাঁ মা, পপকর্ন এটা তো আমার প্রিয় জিনিস, কাউকে দেবো না। এটা আমার ননদ মনির পিঠে, এটা জিলিপি, কুলোটা 50 টাকায়। মা টোটোয় করে আস্তে আস্তে বলছে যে বৌমা খুব কম দামেই পাওয়া গেছে, এটা সৈনিকে পরিয়ে দেবো। সৈনিক মেলায় গেল না ও, শুধু কদিন ধরে বড় মামার বাড়ি চলে যাচ্ছে। আজকে মেলায় গিয়ে সব থেকে আরো বেশি ভালো লেগেছে ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো আমার মাসতুতো ভাই নিমতলায় বাড়ি, তো মেলায় এসছে, ভাইয়ের দেওয়া বাদাম বসে বসে ঠ্যাং ছড়িয়ে খাবো। আমি আজকে সকাল থেকে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, কালকে অনেক রাত্রে এসেছি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো বেলা হয়ে গেছে বলে আমি আর ওই জন্য সকালের কাজকর্ম কিছু দেখাতে পারিনি, অনেক কাজও ছিল সকালে। বলছি না মাটিতে পা ফেলছি না গর্তে পা ফেলছি, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না, শুধুমাত্র মনের উৎসাহে গিয়ে দুই মাকে সাথে নিয়ে ঘুরে আসলাম। তো যাই হোক, ইচ্ছা আছে যে কাজ যত তাড়াতাড়ি পারবো সারবো। এখন 6:40 বাজে, সন্ধে দেবো, এখনও সন্ধে দিনই, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দেবো, তারপরে একদম রান্নাটা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। হ্যাঁ মা, এত এখনই ওই ঘরে গেল? এখনো আমি দেখো পোশাক ছাড়িনি, শাড়িটা ছাড়িনি আর কি। একটু ওর মুখ থেকে শুনি কেমন লাগছে। খাচ্ছে দেখো হালো ভলুম করে। কালকে ট্রেনের ভাজা, আমাদের ভাষায় এগুলো ট্রেনের ভাজা, ট্রেনের সবকিছু সেরা হয়, এটা কিন্তু বাস্তব কথা, যারা জানে তারা জানে না। আগে দেখো ওর চাদরটা, কেন ব্ল্যাঙ্কেটের অভাব আছে? একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এসেছি, বাবাকে ভাত দিয়েছি, ভাত গরম করে দিয়েছি। আমার বাবাকে না গরম ভাতে যদি সর্ষের তেল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হয়, যদি অল্প তরকারি থাকে খুব ভালো করে খেয়ে নেয়। ওইখানে দুটো দেখো ডিম রয়েছে, রাত্রেবেলা আমাদের ডিম ভাতে আলু ভাতে লঙ্কা পোড়া পেঁয়াজ কুচিয়ে মাখবো, এই হলো রাত্রের মেনু। তো এখন ঘরে যাব, ঘরের বিছানাটা ঝেড়ে পুঁছে নিয়েছি, শুধু ব্ল্যাঙ্কেটটা খুলে শোবো, আর সাথে খাবো পপকর্ন আর বাদাম ভাজা। তো আর কি, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর তো দেখছো পিছনে তো কীর্তনের আওয়াজ পাচ্ছ, ওটা আজকে সারা রাত্রির হবে, অষ্টম প্রহর যেহেতু, কালকে সকাল 6টায় ভাঙবে, তো কালকে ওখানে আবার খিচুড়ি খাওয়ার পালা আছে, খুব আনন্দের বিষয় আমার কাছে। তো যাই হোক চলো, আজকে টাটা, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে, সবাইকে গুড নাইট।